স্পেশাল প্রজেক্টের অধ্যায়ে আমরা পর্দায় যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি, ফটোশপ লেখার একটি ব্যানার। তো এই ডিজাইনটি আমরা তৈরি করব সম্পূর্ণ ফটো ইম্প্যাক্ট সফটওয়্যারটি ব্যবহার করে। তো এটি করার জন্য আমরা ফটো ইম্প্যাক্টের প্রথমেই একটি ব্যাকগ্রাউন্ড নিব, এভাবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। দেন আমরা যে কাজটি করব, আমরা ইজি প্যালেটের গ্যালারিতে চলে যাব ফিল চেঞ্জ করার জন্য। আমরা ফিলে ক্লিক করব এবং নিচে দেখুন বিভিন্ন স্টাইল রয়েছে ফিলের। আমরা NT08 এই ইফেক্টটি জাস্ট অ্যাপ্লাই করব, এটি ড্র্যাগ করে ছেড়ে দিব, ফলে আমরা জাস্ট ওইরকম একটি ব্যাকগ্রাউন্ড পাব। এরপর আমরা আমাদের দেখেছি যে ফটোশপ লেখাটি একটি বিশেষ স্টাইলে অত্যন্ত চমৎকার একটি শেপও রয়েছে এবং পি লেখাটি বিশেষ ফর্মেটে। তো এইটি এই কাজটি কিন্তু আমরা ফটোশপও করতে পারি, কিন্তু অনেক সময়ের ব্যাপার। এ ধরনের একটি ব্যানার টাইপের বা হেডিং টাইপের কোনো লেখা আমরা যদি লিখতে যাই, কিন্তু ফটোশপে ফটো ইম্প্যাক্টে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিস পাচ্ছি যে জাস্ট নিমিষেই অল্প সময়ে কাজটি আমরা ফটো ইম্প্যাক্টে ইউজ করতে পারি। তা আসুন কীভাবে করতে হয় আমরা দেখি। আমরা ফটো ইম্প্যাক্ট সফটওয়্যারটি ইজি প্যালেটে আমরা লাইব্রেরিতে চলে যাব এই কাজটি এই ব্যানারটি পাওয়ার জন্য, এবং আমরা টেক্সটে প্লাস চিহ্নতে ক্লিক করব এবং এখানে রয়েছে কম্পোজিশন, আমরা কম্পোজিশনে ক্লিক করব। এবং দেখুন কম্পোজিশনের এই ডান দিকের গ্যালারিতে বিভিন্ন স্টাইলের লেখা রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট C07 এই স্টাইলটি আমরা ড্র্যাগ করে আমরা আমাদের ক্যানভাসে ছেড়ে দিব। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি হুবহু ওই ফর্মেটটি বা ওই ব্যানারটি আমরা এখানে পেলাম। বাট আমরা এখানে যে ফ্যাসিলিটিস পাচ্ছি তা হচ্ছে এটি এডিটিং করা। আমরা এডিটিং করে ইচ্ছা মতো আমরা লেখা চেঞ্জ করে নিতে পারি। যেমন আমরা যদি এখানে ফটো ইম্প্যাক্ট না লিখে ফটোশপ লিখতে চাই, সো আমরা এটিকে জাস্ট দেখুন লেখাটি সিলেক্ট করি, লেখাটি সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা এখানে ডাবল ডান বাটন চেপে উপরে এডিট টেক্সট মাধ্যমে আমরা লেখাটিকে খুব সহজেই এডিটিং করে নিতে পারি। আমরা এখানে ফটো ইম্প্যাক্ট রয়েছে, আমরা এখানে ফটোশপ এটুক সিলেক্ট করে আমরা শপ লিখে দিতে পারি, ফটোশপ লিখলাম এবং পিক টুলে ক্লিক করে এটিকে নর্মাল পজিশন নিয়ে আসলাম এবং নিচের WWW এটিকে ডিলিট করে এখানে অন্য কিছু লিখে দিতে পারি। খুব ইজিলি কাজটি কিন্তু হয়ে গেল। দেন আমাদের প্রজেক্টে যেটি ছিল এখানে একটি কালারের শেপ এবং মাউস, এটিও আমরা খুব সহজেই পাবো, ফটো ইম্প্যাক্টই পাবো। আমরা লাইব্রেরিতে এখানে পাথে চলে যাব। আমরা পাথের ডান দিকে দেখুন অনেকগুলো জিনিস রয়েছে, অবজেক্ট রয়েছে। তো আমরা এখান থেকে ওই আমাদের প্যালেট এটি আমরা ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিব, অবজেক্ট হিসেবে আমরা এখানে পাবো এবং এটিকে বড় হয়েছে আমরা ইচ্ছে করব করলে ছোট করে দিব ট্রান্সফর্ম টুলের সাহায্যে। আমরা জাস্ট ছোট করে দেখুন ছোট হয়ে যাচ্ছে, আমরা ছোট করে দিলাম, ছোট করে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে দেবো। এখানে আরও ছোট করে নিতে পারি। দেন মাউসের ছবি ঠিক এখানেই আমরা পাবো, আমরা মাউসের ছবিটি জাস্ট এটি মাউস লেখাই রয়েছে, আমরা মাউসের ছবিটিকে ড্র্যাগ করে এনে আমরা এখানে বসিয়ে দিব এবং একইভাবে মাউসের ছবিটি বড় হয়েছে আমরা একইভাবে এটিকে ছোট করে ফেলব। আমরা ছোট করে ঠিক এই পজিশনে আমরা বসিয়ে দিব, ফলে আমরা দেখুন আমাদের প্রজেক্টের অনুরূপ একটি প্রজেক্ট এখানে করে ফেলতে পারলাম ফটো ইম্প্যাক্টের বিভিন্ন স্পেশাল ইফেক্ট ব্যবহার করে।